পটুয়াখালীতে অ্যামাজন এম্পেরিয়াল ক্রাউন কোম্পানির অখ্যাত অ্যাপসের মাধ্যমে 24 দিনে ডাবল টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার ব্যক্তির কাছ থেকে প্রায় 20 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ প্রতারণায় সর্বশান্ত হয়েছে 2200 পরিবার। তবে ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে প্রতারক চক্রের মূল হোতা। পটুয়াখালী থেকে জসীমউদ্দিন আহমেদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। পটুয়াখালীর গলাচিপার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের অ্যামাজন ইম্পেরিয়াল ক্রাউন কোম্পানির অখ্যাত অ্যাপসের মাধ্যমে 24 দিনে ডাবল টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2200 জনের কাছ থেকে প্রায় 20 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত 3 মাস ধরে এই প্রতারক চক্রটি সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা করে নিয়ে সর্বমোট প্রায় 20 কোটি টাকা হাতিয়ে নেয়। ঈদের 3 দিন আগে ওই প্রতারক চক্র হঠাৎ করে অ্যাপসটি বন্ধ করে দেয়। এরপর টনক নড়ে ভুক্তভোগীদের। 3টা গরু বাজারে বিক্রি করে ধন দলিল করব, সেই টাকা আমি এই সফটওয়্যারকে করে আমি অ্যামাজন সফটওয়্যারে মোর এক এক করে সবাইরে ঢুকাইছে, আমি নিজে ঢুকাইছি 1,10,000 টাকা। ঠিক আছে, এই ঘটনায় 15 লাখ টাকা দিয়ে প্রতারণার শিকার হওয়া উত্তর চরবিশ্বাস গ্রামের মোহাম্মদ বাকের বিশ্বাস বাদী হয়ে গত 11 জুলাই গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। থানার ওসি বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হলেও বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। মামলা 3 জনকে আসামি করে, অজ্ঞাত 20-20 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি। আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি, হয়তো রিমান্ড মঞ্জুর হলে আমরা জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা আছে তাদেরকে বের করে তাদের বিরুদ্ধে শক্ত কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত প্রতারক চক্রের হাত থেকে টাকা উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন।